ઉત્તર દિનાજપુર એક બહુ બડો ડિસ્ટ્રિક્ટ આ છે. 1188 સ્ક્વેર કિલોમીટર ટોટલ એરિયા, 9 બ્લોક ઓર 98 જીપી આ છે. એટલા પ્રત્યેક સમય એક બહુ બડો ચેલેન્જ કે અતો બડો ડિસ્ટ્રિક્ટર મધ્યે અમે પ્રત્યેક લોગર કાછે જો જતગુલો ગવર્નમેન્ટ સ્કીમ્સ આછે ઓર બેનિફિટ પહોંચાનો. প্রচন্ড সমস্যা হচ্ছে জলটা, জলটা এমনই আয়রন, রাস্তাটা বসার সময় এগারোটা কাদ হয়ে যায় আমাদের. আমাদের পানীয় জলে খুব সমস্যা, কলের জল ব্যবহারই করা যাচ্ছে না. আমার কাঁচা বাড়ি, এখন আমি গীতাঞ্জলি জল পাই না. বন্যা হলে এখানে আমাদের বাড়িঘর জলের তলায় ডুবে যায়. উত্তর দিনাজপুর জেলা প্রশাসন থেকে আমরা এক নতুন এক ইনিশিয়েটিভ নিয়েছি, যেখানে আমার পুরো জেলা প্রশাসন ইনক্লুডিং লাইন ডিপার্টমেন্ট আমরা প্রত্যেক জিপিতে গিয়ে ওখানে ক্যাম্প করছি. ওকে নাম দিয়েছি আমরা গ্রাম সংযোগে প্রশাসন. গ্রাম সংযোগে প্রশাসন এর কনসেপ্ট হচ্ছে ফ্রেন্ডলি অ্যাডমিনিস্ট্রেশন, হেলদি অ্যাডমিনিস্ট্রেশন. এর মাধ্যমে এক ভালো অ্যাটমসফিয়ার তৈরি করে আমরা পাবলিকের কাছে যাচ্ছি, ওদের সঙ্গে সংযোগ করছি, ওদের সঙ্গে মিশছি, ওদের সঙ্গে কথা বলছি. পুরো জেলা প্রশাসন একসাথে এক টিম হিসাবে এক স্পটে থাকছে, ইন পার্টিকুলার জিপি. ও জিপি রিলেটেড যতগুলো বেনিফিসি আছে, যতগুলো বেনিফিট আমরা আইডেন্টিফাই করে রেখেছি, ও বেনিফিট আমরা ইন এ সিঙ্গল ডে ওখানে ডিস্ট্রিবিউট করে দিচ্ছি. পাবলিক হিয়ারিং কাইন্ড অফ থিং আমরা, মানে ইনক্লুডিং মি অলসো, আমি, আমার এডিএম, এসডিও সাহেবরা, বিডিও সাহেবরা, হেড অফ দ্য লাইন ডিপার্টমেন্ট, সবই ওখানে থাকছে ফর দ্য, মানে ডাইরেক্ট ইন্টারেকশন উইথ দ্য পাবলিক. সংযোগ প্রশাসনের এক মেইন অ্যাট্রাকশন হেলথ ক্যাম্প. এখানে ম্যাক্সিমাম লোক আসছে যারা প্রত্যেক সময় ডক্টরের কাছে যেতে পারে না. ওখানে এসে ওরা নিজেকে ডক্টরকে দেখিয়ে দিচ্ছে, বিনা মূল্যে ওষুধগুলো পাচ্ছে. তারপরে আমরা এআরডি ডিপার্টমেন্ট থেকে যারা মবেশি আছে ওদের জন্যও হেলথ ক্যাম্প আমরা করাচ্ছি. এই দুটো ক্যাম্প প্যারালালি চলতে থাকে আর সকাল থেকে বিকালে অবধি থাকে. যা কিছু সমস্যা আছে আমরা ওখানেই শুনে নিই, পসিবল থাকে আমরা অন দ্য স্পট ওটাকে সলভ করার জন্য চেষ্টা করি, আর যদি কিছু ফার্দার কিছু প্রসেস থাকে তো আমরা ওটাকে নিয়ে প্রসেস করে উইদিন এ 7 ডেজ উইথ রিজাল্ট ওদের কাছে আমরা পৌঁছে দিই. গ্রাম সংযোগ সবাই গিয়েছিলাম, সেখান থেকে 90টা হাঁস আমরা পেয়েছি. 90টা ওটা আমরা লালন পালন করছি, বড় হবে, ডিম হবে, ডিম বিক্রি করলে আমাদের সংসারে উন্নতি হবে. গ্রাম সংযোগ সবাই আমরা গিয়ে জানতে পারলাম যে এখানে সব পরিষেবাই পাওয়া যায়, আমাদের কোথাও যেতে হয় না,
আমরা এখানে বসেই যত কিছু সরকারি প্রকল্প আমরা জানতে পারলাম যে এখানে সব সুযোগ সুবিধায় আমরা পেতে পারি কিংবা পাওয়া যায়। আগে কোনো পরিষেবা পেতে হলে আমরা আগে ব্লকে যেতাম, এবার দেখছি যে গ্রাম সংযোগ সবাই আমাদের সমস্ত পরিষেবাগুলো উঠে চলে আসছে নিজে আমাদের গ্রামে। প্রশাসন আজ আমাদের দোরগোড়ায়, সরকারের সাহায্যে আজ আমি স্বনির্ভর। স্বাস্থ্য থেকে চাষে প্রশাসন আমার পাশে।